আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। অনেক দিনের গ্যাপ ছিল ভিডিও দেওয়ার, তো অনেক দিন পরে আবারও একটু ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনারা আমার ভিডিওটা পুরাটা দেখবেন। তো আজকে যেহেতু অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম, আর ঈদের পরেই গিয়েছিলাম বাবার বাড়িতে। তো কিছুদিন অসুস্থ ছিলাম, তারপরে বাবার বাড়িতে ঘুরে আসা, এই নিয়ে প্রায় 14 দিনের মতো ভিডিও আর দেওয়া হয়নি আপনাদের সাথে, গ্যাপ হয়ে গেছে 14 দিনের। এর মধ্যে আপনারা কে কেমন আছেন, তারপরে আপনাদের সাথে তেমন যোগাযোগও নেই, কারো কমেন্টও পড়তে পারি নাই, কারোর ভিডিও দেখতে পারি না, আপনাদেরকে অনেক মিস করেছি। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তো কাল বাসায় চলে আসলাম, আসার পরে ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আমি কালকে বাসায় যা যা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ট্যাংরা মাছ দিয়ে মিষ্টি কুমড়ো, তারপরে মাংস, তারপর দুধের প্রোটিন, এগুলো বানাইছিলাম কালকে, তো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই ঈদে কে কে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছেন অবশ্যই জানাবেন। আমি তো গিয়েছি এবং প্রায় 13 দিনের মতো থেকে আসলাম, কারণ আসলে বাসায় থেকে থেকে একদমই বুড় হয়ে যাচ্ছিলাম, অসুস্থর মতো হয়ে যাচ্ছিলাম, তো সেই জন্য বেড়াতে যাওয়া। তো আজকে আমি কি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, তো দেখুন আমার রান্নাগুলো। দিন পরে ভিডিও করতেছে, আসলে অনেক বল ত্রুটি হইতেছে, আর কেমন জানি একদমই নতুন নতুন মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমি নতুন একদমই বয়স দিতেছি, একদম নতুন ভিডিও করতেছি, সব কিছু আমার কাছে নতুন নতুন মনে হচ্ছে। তো যাই হোক, আমার ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মিষ্টি কুমড়া অল্প ছিল ফ্রিজে, যাই আসছিল তাই রান্না করতেছি সাথে আলু দিয়ে। তো আমার রান্নাটা কিন্তু মোটামুটি শেষ হয়ে, মানে একদমই শেষ পর্যায়ে। মাছ রান্নাটার পরে আমি চলে গেলাম মাংস রান্না করতে, তো ওইটা আর আপনাদের সাথে শেয়ার করে নেই রান্নাটা, সে মানে সেইরকমভাবে কোনো কিছু দেখাইনি, জাস্ট একটু দেখাচ্ছি যে আমি কি কি রান্না করেছিলাম। আমার দুটো রান্নাই শেষ হয়ে গেছে। দুধের প্রোটিন তৈরি করব, তো দুধের প্রোটিন তৈরি করতে তো অবশ্যই আগার আগার পাউডার আর দুধ অবশ্যই লাগে। তো আমি এখানে আধা কাপ দুধের মধ্যে তো আগার আগার পাউডার 2 চামচ নিয়ে আমি প্রথমে এটাকে গুলিয়ে নেব। তো এখানে আমি 2 চামচের মতো আগার আগার পাউডার নিতেছি। তো আমার প্রথমে পাউডারটা বেশি পড়ে গেছে, তো আমি পরে 1/2 চামচের মতো পাউডার নিয়েছি, দেখে গেছে 2 চামচের মতোই হবে এটা, আর 2 চামচই হবে। আর দুধের পরিমাণটা 1 কাপ দিয়ে 2 কাপের মতো দুধ নিয়েছিলাম। তো সব মিলিয়ে এখানে 2 চামচের মতো আগার আগার পাউডার দিয়েছি, দিয়ে এটাকে আমি গুলিয়ে এক পাশে রেখে দেব।
তো দুধের প্রোটিন অনেক আপুরে তৈরি করেছেন, তো তাদেরকে দেখে দেখে আমিও করে নিলাম আজকে। তো আমার প্রোটিনটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। তো এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ নিতেছি। তো এই তো আমার 2 কাপ পরিমাণ দুধ না হয়ে গেছে। তো এটাকে আমি চুলায় বসিয়ে দেব। তো আমি চুলায় বসিয়ে দিয়ে তারপরে অনেকক্ষণ এটাকে জাল করে নেব। আর আমার মতো মনে হয় অনেকেই আছেন, বাবার বাড়িতে গেলে মোবাইল থাকে এক জায়গায় আর মোবাইলের মালিক থাকে অন্য জায়গায়। যেমন আমি আমি তো দেখে গেছে বাবার বাড়িতে যাওয়ার পরে আমার মোবাইল কই থাকে আর আমি কোথায়, মানে মোবাইলের সাথে কোনো সম্পর্কই থাকে না। মোবাইল থাকে এক জায়গায়, আমি থাকি এক জায়গায়, আর সেই কারণে আপনাদের সাথে যোগাযোগটা কম ছিল। কম ছিল বলতো অনেকটাই কম ছিল। আর সবাই মনে হয় বাবার বাড়িতে গেলে এতটা মোবাইলের সাথে অ্যাক্টিভ থাকতে পারে না, কারণ বাবার বাড়িতে গেলে মজাই অন্যরকম, ভাই বোনদের সাথে আড্ডা। আর আমারও সেই রকমই, সারাক্ষণে ভাই বোনদের সাথে আড্ডা দিতে দিতে কোন সময় যে সময়টা চলে যায়, দিনটা চলে যায়, মানে একদমই খেয়াল থাকে না। আর মোবাইল নিয়ে কখন সময় দেবো মোবাইলের পাশে। তো যাই হোক, কালকে চলে আসলাম সব কিছু ছেড়ে বাড়ি বাসায়। তো ওরাও, ওদেরও অনেক খারাপ লাগতেছে আর আমারও অনেক খারাপ লাগতেছে ওদেরকে ছেড়ে আসায়। তো আসতেই হবে। তো আমার দুধরে কিন্তু জাল হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম আগার আগার পাউডারটা যে গুলিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে অনবরত নেড়ে যাচ্ছি। আর এটা কিন্তু এভাবেই নাড়তে হবে। আর এরই মধ্যে বলে রাখি, মানে অনেক আপুরা আমাকেও খুব মিস করেছেন, বোঝাই যাচ্ছে তাদের কমেন্ট পড়ে। আর অনেকেই মানে জানতে চেয়েছে কি হয়েছে, কোথায় আছি, এগুলা জানতে চেয়েছে। তো আমার এই তো আগার আগার পাউডার দিয়ে কতক্ষণ জাল দিয়ে তারপরে আমি যে বাটিটাতে সেট করব প্রোটিনটা, ওই বাটিতে আমি ঢেলে দিয়েছি। যে যে আপুরা আমাকে মনে রেখেছেন এবং আমার খোঁজ খবর নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওটা পুরাটা দেখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।